আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়তেছিলাম, যার ভিতরে আমরা প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ করে ফেলেছি, আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি। তবে দ্বিতীয় অধ্যায় আমরা যতটুকু পড়েছি তার ভিতরে অন্যতম হলো জাবেদা আমরা শেষ করেছি। তো আমরা সাধারণ জাবেদা শেষ করেছি, আমরা বিশেষ বা প্রকৃত জাবেদা শেষ করেছি। তবে আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, এই টপিক থেকে এইচএসসি লেভেলে প্রায়শই কোশ্চেন আসে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব এই আজকের টপিক থেকে তোমরা ভালো করে বুঝে নেবে, এবং যারা আজকে আমার ক্লাসে নতুন জয়েন করেছ অবশ্যই অবশ্যই আমার ক্লাসটা শেয়ার করে দাও। আর তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য নোটিফিকেশন বেল, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ নিউ ক্লাসেস অন ফিনান্স অ্যান্ড হিসাব বিজ্ঞান ফর হুসাইন স্যার, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমরা এখন দুটো পিকচার দেখব। তোমাদের নিচে এখন দুটো পিকচার চলে আসছে, দেখো ঠিক এই পাশে, দেখো এই পাশে নিচে দেখো একটা পিকচার আসছে, আবার দেখো এই পাশে নিচে একটা পিকচার আসছে। এই যে দুইটা পিকচার আমরা এখন দেখতে পাচ্ছি, এই পিকচারে কি দেখা যাচ্ছে? এই পিকচারে দেখা যাচ্ছে, প্রথম পিকচারে দেখা যাচ্ছে যে একজন ক্রেতা বিক্রেতার কাছ থেকে শার্ট ক্রয় করতেছে। আবার দ্বিতীয় পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্রেতা বিক্রেতার কাছ থেকে ফল ক্রয় করতেছে। তাহলে ক্রেতা শার্ট কিনতেছে, বিক্রেতা ফল কিনতে, আবার ক্রেতা ফল কিনতেছে, বিক্রেতা শার্ট বিক্রি করতেছে ক্রেতার কাছে, বিক্রেতা ফল বিক্রি করতেছে ক্রেতার কাছে। এরকম কিন্তু আমরাও বিভিন্ন সময় শার্ট ক্রয় করি, জুতা ক্রয় করি, ফলমূল বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ক্রয় করি। আমি তোমাদেরকে এখন একটু বলতে চাই যে তোমাদের ভিতরে অনেকেই আসো যারা বাটা কোম্পানি থেকে জুতা কিনেছো, অ্যাপেক্স কোম্পানি থেকে জুতা কিনেছো, বা লোটো থেকে জুতা কিনেছো, বা আরং থেকে বিভিন্ন কস্টিউম শাড়ি কিনেছো, পোশাক কিনেছো। এই যে বিভিন্ন জিনিস আমরা কিনি, আমাদেরকে অনেক সময় দেখা যায় কি মূল যে টাকা, যে প্রোডাক্টের যে দাম, মূল টাকার সাথে এক্সট্রা আমাদের আরো কিছু টাকা পরিশোধ করতে হয়। তুমি একটু খেয়াল করো, ঈদের সময় তুমি বাটা কোম্পানির বাটার যে দোকান, বাটার দোকান থেকে একটা স্যান্ডেল কিনলা, একটা জুতা কিনলা, ধরো 1000 টাকা, তোমাকে এক্সট্রা আরো 150 টাকা পে করতে হচ্ছে। আবার একটা মিষ্টির দোকান থেকে অনেক সময় আমরা কলেজের নামে বিভিন্ন অনুষ্ঠানের সময় আমরা মিষ্টি কিনে, ধরো 20 কেজি মিষ্টি কিনছি, এক্সট্রা আমাকে কিছু টাকা দিয়ে আসতে হচ্ছে। এই যে এক্সট্রা টাকা আমাদেরকে দিয়ে আসতে হচ্ছে, এই এক্সট্রা টাকা কি বলা হয়? ভ্যাট, রাইট? শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভ্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস কিনতে যখন যাই, এক্সট্রা আমাদের কাছে কিছু টাকা রেখে দেয়। এই যে এক্সট্রা টাকা আমাদের কাছ থেকে রেখে দিল, এই এক্সট্রা টাকাকে আমরা বলি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা ক্রয় করার সময় নামি দামি প্রতিষ্ঠানে অনেক সময় আমাদের এইটা নিয়ে থাকে, একটা নীল কাগজ যেটাকে বলা হয় ভ্যাট চালান, ওই ভ্যাট চালানে আমাদের এই কাগজে এই ভ্যাটের টাকাটা বিক্রেতা প্রতিষ্ঠান গ্রহণ করে পরে সরকারি কোষাগারে জমা দেয়। তাহলে আজকে আমরা এই ভ্যাট সংক্রান্ত, এই যে ভ্যাট আছে, এই ভ্যাটের টোটাল জিনিসগুলো ইনশাল্লাহ আই উইল ট্রাই টু এক্সপ্লেইন ইন এ বেটার ওয়ে। সো প্লিজ স্টে উইথ আস টিল এন্ড অফ দ্য ক্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ভ্যাট সম্পর্কে জানলাম। এই ভ্যাটটাকে বলা হয়, তোমরা একটু যদি নিচে খেয়াল করো, নিচে দেখো একটু নিচে লেখা আছে, ভ্যাট মানে হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের পূর্ণ রূপটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সংক্ষেপে বলা হয় VAT। এটা যদি আমরা বাংলায় জানতে চাই, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স কে
বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর, সংক্ষেপে বলা হয় মূসক, মূল্য সংযোজন কর বা সংক্ষেপে বলা হয় মূসক। এটা বাংলাদেশে এই ভ্যাটটা 1991 সালের, আমি আবারও বলতেছি এই ভ্যাটটা 1991 সালের আইন অনুযায়ী ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর আইন অনুসারে বাংলাদেশে ভ্যাটের পরিমাণ হলো 15%। বাংলাদেশে ভ্যাটের পরিমাণ শিক্ষার্থী বন্ধুরা কত পার্সেন্ট? 15%। অর্থাৎ যে কোনো দ্রব্যের উপরে যেটা আমার নতুন করে মূল্য সংযোজন করবে, এমন কোন দ্রব্যে যেটা দ্বারা আমি সেবা পাবো বা আমার মূল্য সংযোজিত হবে, এর উপরে সরকার যে কর আরোপিত করে সেটা হলো 15%। এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মূল্য সংযোজন কর এটা কিন্তু সর্বপ্রথম 1918 সালে জার্মানিতে চালু হয়। পরবর্তীতে 1991 সালে আমাদের দেশের সরকার আমাদের দেশে এই ভ্যাট প্রথা চালু করেন। এর আগে কিন্তু এই ভ্যাট সিস্টেমটা আমাদের দেশে ছিল না। তোমরা যদি খেয়াল করো, এখন কিন্তু মোবাইলে যখন আমরা কল করি, এই মোবাইলে কলের উপরে আমাদের এক ধরনের ভ্যাট নেয়, যেটাকে বলা হয় এসডি ভ্যাট। কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপরে যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজিত কর বা ভ্যাট বলে। এই ভ্যাটকে আমরা কর হিসাবে অভিহিত করা যেতে পারে। যেহেতু ব্যয়ের উপরে মূল্য সংযোজন কর আরোপ করা হয়, কাজেই একে ব্যয় জাতীয় কর বলা হয়। আমাদের দেশে এই ভ্যাটের হার 15%। এখন এই মূল্য সংযোজন করের যে হিসাব রক্ষণ পদ্ধতি বা অ্যাকাউন্টিং সিস্টেম ফর ভ্যাট, ব্যবসায়ীগণ অর্থাৎ যাদের কাছ থেকে আমরা পণ্যটা পাই বা সেবাটা পাই, তারা কি করে, ক্রয় মূল্যের সাথে এই ভ্যাটটা সংযোজন করে এবং এর উপরে সরকার 15% ভ্যাটটা ইম্পোজ করে। ব্যবসায়ীগণ পণ্য বা সেবা ক্রয়ের সময় ভ্যাট প্রদান করে থাকেন, আবার পণ্য বা সেবা বিক্রয়ের সময় ভ্যাটটা আদায় করেন। ধরো আমরা মেসুয়া বাজার থেকে ফল ক্রয় করি, ওরা যখন এই ফলটা ঢাকা থেকে এনেছিল ওরা ভ্যাট দিয়ে এসেছিল। এখন যখন ওই আমরা ওদের কাছ থেকে পণ্যটা ক্রয় করব, আমরা আবার এই মেসুয়া বাজারের ব্যবসায়ীদের এই ভ্যাটটা দিয়ে থাকবো, মানে ওরা আমাদের কাছ থেকে আদায় করবে, রাইট? এর ফলে প্রাপ্ত ভ্যাট এবং প্রদত্ত ভ্যাটের উদ্বৃত্ত অংশ সরকারি কোষাগারে ব্যবসায়ীরা জমা করেন। তার মানে আলটিমেট রিসিভার অফ ভ্যাট ইজ গভর্নমেন্ট। এটা গভর্নমেন্টের একটা সোর্স অফ রেভিনিউ বলা যায়। এখন আমরা এই ভ্যাট সংক্রান্ত যে জাবেদা দাখিলা, মূলত এইটাই আমাদের আজকের আলোচনার বিষয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন ভ্যাট চলতি হিসাব খোলা হয়, অর্থাৎ ভ্যাট যখন আমরা চলতি হিসাব খুলবো, এটা আমাদের প্রশ্নে অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, ভ্যাট চলতি হিসাব যখন খোলা হয় তখন জাবেদারা কি হবে? ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ভ্যাট যে আমি চলতি হিসাব খুললাম, এর দ্বারা কিন্তু আমি ভ্যাটটা পাবো। দ্যাট মিনস এটা আমাকে বলা এক পদের অ্যাসেট বা সম্পদ। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয়ের সময় যদি ভ্যাট প্রদান করা হয়, যখন আমরা পণ্য ক্রয় করব, যখন আমরা পণ্য ক্রয় করব, তখন ভ্যাটের জাবেদাটা কিরকম হবে? আমরা জানি যে ক্রয় একটা ব্যয়, তাই ক্রয় হিসাব ডেবিট। আর পণ্য ক্রয়ের সময় আমরা কিন্তু ভ্যাটটা কি করতে আসি? দিয়ে আসতেছি। আমরা ভ্যাটটা বিক্রেতাদের দিয়ে আসতেছি, তার মানে এটাও আমাদের এক ধরনের ব্যয়, তাই প্রদত্ত ভ্যাট বা ক্রয় ভ্যাট হিসাব ডেবিট। আর ভ্যাটটা যদি আমরা পণ্যটা নগদে ক্রয় করি, তার মানে নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট। আর পণ্যটা যদি আমরা ধারে ক্রয় করি, দেন আমাদের প্রদেয় হিসাব বা দায় সৃষ্টি হবে, মানে পাওনাদার হিসাব ক্রেডিট। তবে এখানে একটি কথা তোমাদেরকে বলে রাখি, আধুনিক সিস্টেমে প্রদত্ত ভ্যাট বা প্রাপ্ত ভ্যাট নামে কোনো শব্দ নাই, আমাদেরকে লিখতে হবে ভ্যাট চলতি হিসাব। আবারও বলতেছি, আধুনিক সিস্টেমে প্রদত্ত ভ্যাট বা ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাট নামে কিছু লেখা যাবে না, একটাই নাম, সেটা হলো ভ্যাট চলতি হিসাব। তার মানে ক্রয় ভ্যাট সেটাও ভ্যাট চলতি হিসাব নামে হবে, বিক্রয় ভ্যাট সেটাও ভ্যাট চলতি হিসাব নামে হবে। তবে পণ্য ক্রয় করার সময় আমরা যেহেতু ভ্যাটটা দিয়ে আসি, তাই এটা আমাদের ব্যয়, তাই ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে। আর পণ্য বিক্রি করার সময় ভ্যাটটা আমরা রিসিভ করি, এক অর্থে এটা আমাদের জন্য আয়, তাই ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে। সেটাই এখন আমরা দেখবো নিচে। পণ্য বিক্রয়ের সময় যখন আমরা ভ্যাট আদায় করব, আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে। যদি পণ্যটা নগদে বিক্রি করি, নগদ টাকা বৃদ্ধি পাবে।
আর যদি পণ্যটা আমরা বাকিতে বিক্রি করি, পণ্যটা যদি আমি বাকিতে বিক্রি করি, তার মানে তার কাছে আমি পণ্যের টাকা পাবো, তার মানে দেনাদার সম্পদ বৃদ্ধি পাবে, ডেবিট। আর বিক্রয় একটা আয়, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর প্রাপ্ত ভ্যাট মানে আয় বৃদ্ধি পেয়েছে বা বিক্রয় ভ্যাট, এই দুইটা নামে কিন্তু আমরা আগে লিখতাম, বাট আমরা এখন বর্তমানে এটা কি নামে লিখবো আবারও দেখাচ্ছি। আগে লিখতাম প্রাপ্ত ভ্যাট বা বিক্রয় ভ্যাট, বাট বর্তমানে এটা আমরা কি নামে লিখবো, ভ্যাট চলতি হিসাব নামে ক্রেডিট লিখবো। এখানে সহজ একটা বুদ্ধি আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি, তোমরা একটু যদি মাথায় নাও তাহলে সহজে মনে রাখতে পারবে। সহজ বুদ্ধিটা হলো, ক্রয় যেদিকে থাকে ভ্যাটটাও সেদিকে থাকে, বিক্রয় যেদিকে থাকে ভ্যাটও সেদিকে থাকে। তার মানে ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে, বিক্রয় ক্রেডিট, ভ্যাট চলতি হিসাবও ক্রেডিট হবে। সহজ হিসাব, ক্রয় যেদিকে থাকবে ভ্যাটটাও সেদিকে থাকবে, বিক্রয় যেদিকে থাকবে ভ্যাটটাও সেদিকে থাকবে, রাইট। এখন আমরা এই জাবেদার ডিটেইলস পড়তে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে আমার ক্লাসটা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভ্যাটের টাকা যদি আমরা সরকারি কোষাগারে জমা দেই, সেক্ষেত্রে আমাদের দায় হ্রাস পাবে, কারণ ভ্যাটের টাকা আলটিমেট রিসিভার হলো গভর্নমেন্ট। গভর্নমেন্টের কাছে আমার ভ্যাটের টাকা পরিশোধ করতে হবে, আমি পরিশোধ করে দিয়েছি, তাই ভ্যাট চলতি হিসাব ডেবিট। আর নগদ টাকা হ্রাস পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। এখানে একটা কথা লক্ষণীয়, তুমি যদি একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যেটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। সেটা হলো, প্রাপ্ত ভ্যাট এবং প্রদত্ত ভ্যাট ব্যবসায়ীদের জন্য আয় এবং ব্যয় কোনোটাই নয়। যিনি পণ্যদ্রব্য ভোগ করেন তিনি ভ্যাটের অর্থ বহন করেন, যিনি পণ্যটা গ্রহণ করবেন তিনিই ভ্যাটটা গ্রহণ করবেন, মানে তিনিই ভ্যাটটা বহন করবেন। ব্যবসায়ীগণ শুধুমাত্র সরকারের পক্ষ হয়ে ভ্যাটের হিসাব সংরক্ষণ করেন এবং ভ্যাটের চলতি হিসাবের উদ্বৃত্ত অংশ সরকারি কোষাগারে জমা দেন। অর্থাৎ ব্যবসায়ীদের কাজ হলো ভ্যাটটা কালেক্ট করা, এবং তারা যখন ভ্যাটটা সরকারকে, মানে তারা যখন পণ্যটা ক্রয় করে যখন ভ্যাটটা দিয়ে আসছে, এবং আমাদের মতো সাধারণ ভোক্তাদের কাছ থেকে যখন ভ্যাটটা আদায় করে, এই দুইয়ের যে পার্থক্য, এই উদ্বৃত্ত অংশটা সরকারি কোষাগারে কি করে শিক্ষার্থী বন্ধুরা, জমা দেয়, রাইট। এখন আমরা ভ্যাট সংক্রান্ত জাবেদা দেখবো তোমাদের কাছে। দেখো জাবেদার চলে আসছে, জাবেদার ঘর কিভাবে কাটবো এটা আমাদের নতুন করে শেখানোর দরকার না, এটা আমরা অলরেডি জানি। এখন আমাদের সামনে একটা জাবেদা আসছে, তোমরা জাবেদাটা খেয়াল করো। মার্চের 1 তারিখ নগদে মাল ক্রয় করা হলো 5,000 টাকা এবং 15% ভ্যাট প্রদান করা হলো। আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি যে ভ্যাট রেট অ্যাকর্ডিং টু 1991 অ্যাক্ট প্রিভেলিং বাংলাদেশ দা ভ্যাট রেট ইজ 15% নট মোর 15% নট লেস 15% 15% এর বেশিও না কমও না। এখন এখানে মাল ক্রয় করেছি 5,000, আলাদা ভাবে ভ্যাট দিয়েছি 15%। তাহলে চলে আসি জাবেদায় মার্চের 1, এখানে পণ্য ক্রয় করছি, তার মানে ক্রয় হিসাব ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। ক্রয় যেদিকে থাকে ভ্যাটটাও সেদিকে থাকে, তার মানে ভ্যাটও এখানে আমি দিয়ে আসছি, ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট, নগদ টাকা হ্রাস পেয়েছে ক্রেডিট। এখন প্রশ্ন হলো, এখানে প্রশ্ন হলো আমরা টাকাটা কিভাবে লিখবো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে ভ্যাট কিন্তু আমি আলাদা ভাবে ধরবো, ক্রয় করেছি 5,000, আর ভ্যাটটা কিন্তু আমাদেরকে আলাদা ভাবে 15% এখানে ধরতে হবে। তাহলে দেখো, পণ্য ক্রয় করছি 5,000 এবং ভ্যাট এখানে আলাদা ভাবে আমাদের ধরতে হবে 5,000 এর 15% মানে 750 টাকা। তাহলে আমরা জাবেদা লিখি, ক্রয় হিসাব ডেবিট 5,000, ভ্যাট চলতি হিসাব 15% 750 টাকা, এবং দুইটার যোগফল হলো 5,750 টাকা আমার মোট নগদে পে করতে হবে। চলে আসো বিক্রয় ভ্যাটটা কিভাবে হবে, তার আগে আমরা একটু দেখে নেই। যদি এখানে বলে ভ্যাট সহ নগদে মাল ক্রয় করা হলো, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, একটু আগের লেনদেনটা কি ছিল, তুমি মাল ক্রয় করেছো 5,000 এবং আলাদা ভাবে 15% ভ্যাট দিয়েছো। কিন্তু অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে, ভ্যাট সহ নগদে মাল ক্রয় করা হলো, তার মানে এখানে যে আমরা 11,500 টাকা দেখতেছি, এই 11,500 টাকার ভিতরেই ভ্যাটের টাকাটা জড়িত আছে, রাইট। এখানে ভ্যাট সহ পণ্য ক্রয় করা আছে, অর্থাৎ 15% এই 11,500 টাকার ভিতরে আছে। জাবেদা আগের মতো অ্যাজ ইউজুয়াল ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নো প্রবলেম। কিন্তু প্রশ্ন হলো টাকাটা কিভাবে করব। এখানে অবশ্যই ক্রয়কে আলাদা করতে হবে, ভ্যাটকে আলাদা করতে হবে, আলাদা 15% এখন ধরা যাবে না। কেন? কারণ 15% এইটার ভিতরে আছে, এইটা বলতে 11,500 টাকার ভিতরে এই 15%
ইনক্লুডেড আছে, যেহেতু প্রশ্নটা বলছে ভ্যাট সহ মাল ক্রয় করা হলো, রাইট? এখন এই ক্রয়টা আমরা কিভাবে বের করব? ভালো করে খেয়াল করো, এখানে ক্রয়টা বের করার ফর্মুলাটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু বলেছে যে ভ্যাট সহ 15%, ভ্যাট সহ 15%, তাই ক্রয়কে বের করার সিস্টেম হলো 11,500 ভাগ 1.15। আমি কিন্তু আগে 15% দিয়ে গুণ দিছিলাম, 15% দিয়ে গুণ দেওয়া মানে গুণ 15 ভাগ 100। এখন যেহেতু ভ্যাট সহ বলছে তার মানে 115, অর্থাৎ 1.15 এটা দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার ক্রয়ের টাকাটা বের হয়ে গেল 10,000। ক্রয় যদি 10,000 বের হয়ে যায় তাহলে ভ্যাট বের করা খুব ইজি, এই ক্রয়ের মূল্যকে আমি সরাসরি 15% দিয়ে গুণ দেব, তাহলে আমার ভ্যাটের টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা জাবেদা লিখলাম, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট বের করছি 1500 টাকা, দুইটার সমষ্টি হলে 11,500 টাকা আমাকে নগদে পে করতে হবে। তবে এখানে আর একটা সিস্টেম আছে, আমি তোমাদেরকে দুইটা সিস্টেমই দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। আমি এখানে প্রথমে দেখাইছিলাম ক্রয় আগে বের করছি পরে ক্রয় ভ্যাট বের করছি, কিন্তু তোমরা ইচ্ছা করলে আগে ক্রয় ভ্যাটটাও বের করতে পারো। সেই সিস্টেমটা কি আমি একটু তোমাদেরকে দেখাই। তুমি যদি সরাসরি ক্রয় ভ্যাট আগে বের করতে চাও সেক্ষেত্রে সূত্র হলো 11,500 গুণ 15 ভাগ 115। তুমি যদি ক্রয় ভ্যাট বের করতে চাও আগে সেক্ষেত্রে সূত্র হলো যে অ্যামাউন্ট দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে অ্যামাউন্ট দেওয়া আছে কত, 11,500, এইটাকে 15 দিয়ে গুণ দেব, আর 15 যেহেতু ভিতরে সংযুক্ত আছে তাই 115 দিয়ে ভাগ দেব, তাহলে ভ্যাটটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো ক্রয়কে কিভাবে আলাদা করব। খুবই সিম্পল, 11,500 টাকা থেকে এই ভ্যাটের টাকাটা যদি বাদ দেই তাহলে ক্রয় মূল্য বের হয়ে যাবে, রাইট? তাহলে আমি কিন্তু দুইটা সিস্টেমই দেখাইছি, ক্রয় কিভাবে আগে বের করবা পরে ক্রয় ভ্যাট বের করবা এটাও দেখাইছি, ক্রয় ভ্যাট কিভাবে আগে বের করবা পরে ক্রয় বের করবা এইটাও আমি মাত্র দেখাইছি। এইভাবে তোমরা ভ্যাট সহ ক্রয় যদি থাকে তাহলে খুব সহজেই বের করতে পারবে। চলে যাই এখন বিক্রয়। এখানে দেখো একটা জাবেদা চলে আসছে, নগদে মাল বিক্রয় করা হলো 8,000 টাকা এবং ভ্যাট 15% আলাদা প্রদান করা হলো, আলাদা কিন্তু সহ বলে নাই। তাহলে জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট যেহেতু আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু আমার আয় বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় যেদিকে ভ্যাট সেদিকে, ক্রয় যেদিকে ভ্যাট সেদিকে, বিক্রয় যেদিকে ভ্যাট সেদিকে, রাইট? তাহলে ভ্যাট চলতি হিসাব আমাদের এখানে কি হয়েছে, ক্রেডিট হয়েছে, কেন, ভ্যাটটা আমি আয় করেছি, রাইট? এখন টাকার অঙ্কটা কিভাবে বসাবো, এখানে একটু ভুল করেছি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটু ভুল করেছি, ক্ষমা প্রার্থী, এখানে ক্রয় হবে না, শব্দটি হবে বিক্রয়, আমি আবারও তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, এখানে ভুলে আমি ক্রয় লিখেছি, এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় হবে, রাইট? আমি জানি তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। তাহলে দেখো বিক্রয় এখানে 8,000 দেওয়া আছে এবং ভ্যাট বলেছে আলাদাভাবে ধরতে, ভ্যাট সহ বলে নাই, তাহলে আলাদাভাবে ভ্যাট ধরলাম, 8,000 এর 15% 1,200 টাকা বসাই দেই, মোট হলো 9,200 নগদ টাকা আমি পেয়েছি, সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, বিক্রয় আমার ক্রেডিট আয় বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় যেদিকে ভ্যাট সেদিকে। তবে এখানেও আমি একটা ভুল করেছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে ভুলটা বুঝতে পারবা, আমি তোমাদেরকে ভুলটা একটু ধরাই দিচ্ছি, এখানে হবে 8,000, এটা হবে 8,000, একটু উল্টাই গেছে শিক্ষার্থী বন্ধুরা, আর ভ্যাট হবে 1,200, ভ্যাট হবে 1,200, আমি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী, ভ্যাট হবে 1,200 আর বিক্রয় হবে 8,000, এটা তোমরা বুঝতে পেরেছো, মোট 9,000। শিক্ষার্থী বন্ধুরা এটা ভালো করে বুঝতে পেরেছো আমার বিশ্বাস। আমি এখন চলে যাই যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ যদি ভ্যাট সহ মাল বিক্রয় বলে তখন কি হবে, চলে আসছে ভ্যাট সহ মাল বিক্রয়। যদি বলে ভ্যাট সহ মাল বিক্রয় অর্থাৎ এখানে ভ্যাটের টাকাটা এই 23,000 এর ভিতরে সংযুক্ত, এখানে বলেছে ভ্যাট সহ মাল বিক্রয়, তার মানে এই 23,000 টাকার ভিতরে আমার ভ্যাটের টাকাটা কি আছে, সামাপ করা আছে, রাইট? তার মানে আমাকে প্রথমে বিক্রয় আলাদা করতে হবে, পরে বিক্রয়ের উপরে 15% ধরে আমার ভ্যাটটা বের করতে হবে, অথবা আমি বিক্রয় ভ্যাট আগে বের করতে পারি দেন বিক্রয়টা আলাদা করতে পারি, আমি দুইভাবেই তোমাদেরকে দেখাবো। তার আগে জাবেদাটা কি হবে, আগের মতো সেম সিস্টেম, নগদ টাকা পেয়েছি, যেহেতু পণ্য বিক্রি করলে টাকা পাই, নগদ টাকাও পেয়েছি, একই সাথে ভ্যাটও পেয়েছি, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বিক্রয় যেদিকে ভ্যাটও সেদিকে, বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট, ভ্যাট ওই বিক্রয়ের দিকে আয় বৃদ্ধি করেছে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এখন আমরা দেখব বিক্রয়টা আমরা কিভাবে নির্ণয় করব।
সেক্ষেত্রে বন্ধুরা আগের সিস্টেম বিক্রয়টা বের করার সূত্র হলো ওই টাকাটা, এখানে আমাদের টাকা আছে 23,000, আগে ছিল 11,500, ওইটা এখন দরকার নাই। এখানে 23,000, 23,000 কে আমরা ভাগ দিয়েছি কত দিয়ে, 1.15 দিয়ে। সরাসরি আমার কি বের হয়েছে, বিক্রয়ের টাকাটা বের হয়ে গেছে। যেহেতু আমরা বিক্রয়ের টাকাটা বের করেছি, তাহলে খুব সহজে এখন বিক্রয় ভ্যাটটা বের করতে পারবো। বিক্রয়ের উপরে এখন 15% ধরবো, আমার ভ্যাটটা বের হয়ে গেছে। তাহলে আমি জাবেদা লিখি, মোট আমি আদায় করেছি বিক্রয় বাবদ 20,000 টাকা এবং বিক্রয়ের উপর ভ্যাট বাবদ 3,000 টাকা, মোট 23,000 টাকা আমার নগদে আদায় হয়েছে। বিক্রয় হলো 20,000, বিক্রয় বসাইলাম এবং ভ্যাট হলো 3,000 বসাইলাম। এটা হলো তুমি যদি আগে বিক্রয়টা আগে বের করো, দেন ইউ মে ফলো দিস সিস্টেম। ইউ হ্যাভ অল্টারনেটিভ চয়েস ইফ ইউ ওয়ান্ট টু ডিটারমাইন সেলস ভ্যাট আর্লি, অর্থাৎ তুমি প্রথমে যদি বিক্রয় ভ্যাটটা বের করতে চাও, তাহলে সিস্টেমটা কি আমি দেখাই দিচ্ছি, তোমরা দেখো। তখন সিস্টেমটা কি হবে, 23,000 × 15 ভাগ 115, তাহলে আমার কি বের হবে, বিক্রয় ভ্যাট বের হবে। 23,000 × 15 ভাগ 115, তাহলে আমার কি বের হলো, বিক্রয় ভ্যাট। তাহলে সহজেই এখন আমরা বিক্রয়টা বের করতে পারবো। আমার ভ্যাট সহ বিক্রয় আছে 23,000, ভ্যাট সহ বিক্রয় আছে 23,000, ওই 23,000 থেকে আমি 3,000 টাকা বাদ দিলাম, তাহলে আমার এখানে বিক্রয়ের পরিমাণটা বের হয়ে গেল, টাকাটা আমি বসাই দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দুই ভাবে কিন্তু তোমাদেরকে বুঝাইলাম, অর্থাৎ দুই ভাবে তুমি বের করতে পারো, অর্থাৎ আগে বিক্রয় বের করতে পারো, পরে বিক্রয় ভ্যাট বের করতে পারো। আর যদি তোমরা চাও যে না আগে বিক্রয় ভ্যাট বের করতে পারো, দিস ইজ অলসো পসিবল বিকজ ইউ হ্যাভ হুসাইন স্যার। হুসাইন স্যার আছে মানে অল সর্টস অফ রাস্তা তোমাদের জন্য ওপেন, ইউ জাস্ট ওয়ার্ক ইন হোয়াট এভার ইউ চুজ। ওকে, তাহলে দুই ভাবে আমি তোমাদেরকে শিখাইলাম, তুমি দুই ভাবে ভ্যাটটা বের করতে পারো। এখানে আরেকটি কথা আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই অংশটা দেখো, এখানে গুণ 15 ভাগ 115 দিছি না, এটা কিন্তু আরো সহজ ভাবে করা যায়। কিভাবে আমি তোমাদেরকে দেখাই, খেয়াল করো, 23,000 টাকা যেটা আছে সেইটা আমি ওই যে গুণ 15 ভাগ 115 দেবো, এটা আর একটা সূত্র আছে গুণ 3 ভাগ 23, এভাবেও কিন্তু তোমরা বের করতে পারো, গুণ 3 ভাগ 23, তাহলেও ওই একই রেজাল্ট বের হবে, মানে ওই 3,000 টাকায় তোমাদের এখানে কি শিক্ষার্থী বন্ধুরা বের হবে। অর্থাৎ গুণ 15 ভাগ 115 দিয়েও তোমরা বের করতে পারো, আবার গুণ 3 ভাগ 23 দিয়েও তোমরা কি বের করতে পারো, এটা একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, আর একটা জিনিস, আমি এখানে কিন্তু নগদান লিখছি, কিন্তু সবসময় যে নগদান হবে তা না, এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা নগদান না লিখে আমাদের প্রাপ্য হিসাবও লেখা যেতে পারে। যদি এই ভ্যাটটা আমরা, এই বিক্রয়টা আমরা কি করতে পারি, এই বিক্রয়টা যদি আমাদের ধারে হয়, এই বিক্রয়টা যদি আমাদের ধারে হয়, তখন কিন্তু নগদান হিসাব হবে না, তখন হবে কি প্রাপ্য হিসাব, রাইট। আবার ক্রয়ের ক্ষেত্রে ধারে ক্রয় যখন করবো, তখন ভ্যাটের ওখানে নগদান হবে না, তখন হবে প্রদেয় হিসাব, কারণ ধারে ক্রয় করলে দায় বৃদ্ধি পায়, রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস আজকের এই ক্লাস থেকে ভ্যাট সংক্রান্ত তোমাদের যত প্রবলেম আছে ইনশাল্লাহ সমাধান হয়েছে। এবং ভ্যাট সংক্রান্ত সাধারণত এই ধরনের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা করেছো, তোমাদেরকে আজকে আমি এই ক্লাস করার কারণে সবাইকে প্রাণ ঢালা ধন্যবাদ জানাচ্ছি। ইউ ইউ হ্যাভ বিন উইথ আস টিল দিস ক্লাস ইন্ডিং, তাহলে তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ভ্যাট সংক্রান্ত এই যে লেনদেন গুলো বা এই যে প্রবলেম গুলো যেগুলো প্রায়শই পরীক্ষায় আসে এবং তোমাদেরকে খুব বদার করে এবং ডিলিমায় ফেলাই দেয়, ঝামেলায় ফেলাই দেয়, আই থিঙ্ক আফটার দিস ক্লাস দিস টাইপ অফ প্রবলেম হোয়েভার ইউ ফেস, ইউ উইল নট ফল ইন এনি টাইপস অফ ডিলিমা, এনি টাইপস অফ মিস আন্ডারস্ট্যান্ডিং অর ইন আ নার্ভাস সিচুয়েশন, বিকজ ইউ হ্যাভ নোন হাউ টু সলভ ভ্যাট রিলেটেড জার্নাল, রাইট। শিক্ষার্থী বন্ধুরা, উপরে দেখো দুইটা লিংক আছে, দেখো এই পাশে আছে তানজিরুল হোসেন রাব্বি লেখা আমার একটা অফিসিয়াল ফেসবুক পেজ, ওখানে লাইক দিয়ে রাখো, বিভিন্ন ক্লাস পাবে বা বিভিন্ন মোটিভেশনাল ভিডিও পাবে। আর এখানে দেখো তানজিরুল হোসেন রাব্বি লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল, এটা তুমি সাবস্ক্রাইব করো, তাহলে এসএসসি এবং এসএসসি বন্ধুদের জন্য, ব্যবসা শিক্ষা শাখার বন্ধু যারা আছে তাদের জন্য ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর অসম অসম কিছু ক্লাস নিয়ে আমি হাজির হব। আজকে বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে তোমাদেরকে একটি কথা ভালো করে বলে যেতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, পড়তে তোমাকে হবি, পড়তে তোমাকে হবি,
হয়তো বই নয়তো পিছিয়ে, হয়তো বই পড়তে হবে নয়তো পিছিয়ে পড়তে হবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।